আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে লাইভ পেমেন্ট প্রুফটা দেখাবো। তো আপনারা হয়তো বা থাম্বনেলটা দেখে বুঝে গেছেন, একসাথে দুইটা পেমেন্ট, একসাথে বলতে কাল 10 তারিখের একটা পেমেন্ট আর 11 তারিখের একটা পেমেন্ট। আজকে তারিখটা দেখিয়ে দিই, 11 তারিখ, ঠিক আছে? তো এখন চলে যাই আমি যে সাইট থেকে পেমেন্টটা পাইছি, বি টাইগার। তো বি টাইগার চলে যাবো আগে। বি টাইগার ওইখান থেকে আমরা যে উইড্রোটা দিয়েছিলাম সেই উইড্রোগুলো দেখবো। তো এখানে দেখেন, এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে দেখেন এটা কিন্তু এখনও প্রসেসিংয়ে চলতেছে, কিন্তু আমার পেমেন্টটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? তো এটা প্রসেসিংয়ে রয়েছে কিন্তু পেমেন্টটা চলে আসলো কীভাবে, এটা কীভাবে বুঝবেন? এখানে দেখেন, তখন এটাও কিন্তু প্রসেসিংয়ে ছিল, রাতের 12টার পর এটা প্রসেসিং থেকে এটা সাকসেস হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা পেমেন্ট পাইছেন তারা দেখবেন এখানে প্রসেসিংই থাকবে, রাতের 12টার পর এখান থেকে সাকসেস হয়ে যাবে। তো যেটা সাকসেস হয়েছে সেটার পেমেন্ট আমি আগে দেখাই। তো বিকাশে চলে যাই, এখানে দেখেন আমি যে ফার্স্টে একটা পেমেন্ট পাইছি, ঠিক আছে? ফার্স্টে এখান থেকে দেখেন আমাকে একটা পেমেন্ট করা হয়েছে 10 তারিখে বিকাল 5টা 18তে, ঠিক আছে? তো আজকে এটার যেটার পেমেন্ট পাইছি এখানে দেখেন, এই যে সেম নাম্বার, সেম সব কিছু, এটা দেখেও এক 11 তারিখে একটা পেমেন্ট পাইলাম, ঠিক আছে? তো হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই এক নাম্বার থেকে হয়তো বা আপনি নিজেই ই করতেছেন, ঠিক আছে? তো আমার টিম মেম্বারের গ্রুপটাতে দেখাই, আমি পেমেন্ট পাওয়ার আগে সে কিন্তু পেমেন্ট পাইছে এবং পেমেন্ট প্রুফের এটা দিয়ে দিছে, স্ক্রিনশটটা দিয়ে দিছে। এইখানে দেখেন, এই যে ওনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিছে যে এই নাম্বার থেকে উনি পেমেন্ট পাইছে, ঠিক আছে? পেমেন্ট পাওয়ার কিছুক্ষণ পর আমার পেমেন্ট চলে আসছে। এখানে দেখেন, যদি এরকম কিছু হইতো তাহলে কিন্তু আমার পেমেন্টটাই শুধু দেখাইতাম, বা ওনার পেমেন্টটা, ওনাকে কিন্তু আমি চিনি ওনাকে, তারপরে ওনার পেমেন্ট পাওয়ার সাথে সাথে উনি প্রুফ দেখাই দিছে। তো যাই হোক, আপনারা যারা কাজ করতেছেন কাজ চাইলে ইনভেস্ট করতে পারেন, আর যারা ইনভেস্ট করতে ভয় পাইতেছেন বা ই করতেছেন, তো তাদেরকে বলবো যারা ইনভেস্ট করতে ভয় পান তারা এখানে ইনভেস্ট করবেন না। অবশ্যই এখানে ইনভেস্ট করতে হলে 300 টাকার মতন ইনভেস্ট করা লাগে, 300 টাকা ইনভেস্ট করে আপনারা ভালো একটা ইনকাম করে নিতে পারেন। তো এখানে আমার 1900 টাকার মতন হয়ে গেছে, আবার আর একটা উইথড্র দিয়ে রাখবো আপনাদের সামনেই। যাই হোক, আমি এটা বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আপনাদের সামনে এখানে এটা উইথড্র দিয়ে দিলাম। আর বলতে পারেন যে ভাই আপনারা উইথড্র দিচ্ছেন সেখান থেকে কিন্তু 1% কাটে নাই, ঠিক আছে? তো এটা আমার তৃতীয় নম্বর উইথড্র। এই তৃতীয় নম্বর উইথড্রর পর যদি আমি আর কোনো উইথড্র দিই সেখান থেকে আমার 10% বা 15%, এই যে এখানে দেখেন 15% কাটা হবে, ঠিক আছে? তো 3 নম্বর উইথড্র থেকে আমার 15% মানে ব্যাট কাটা হবে। তো যাই হোক, 3 নম্বর বা 4 নম্বর যেটাই হোক, এখানে দেখেন আমারটা এখন আনপিনটে চলে গেছে, আমি টাকাটা উইথড্র দিয়ে ফেলছি। এই যে দেখেন, এখানে কিন্তু 400 টাকার মতন চলে আসছে। তো এখন আমরা উপরে এটাতে চলে যাই, আমাদের এটাতে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমার একটা পেমেন্ট সাকসেস, 2টা পেমেন্ট সাকসেস, আর একটা পেমেন্ট আজকে পিন করলাম, আনপিন করলাম, কালকের ভিতরে এটা প্রসেসিংয়ে চলে যাবে, প্রসেসিংয়ে যাওয়ার বিকালের সময় পেমেন্টটা চলে আসবে। তো যাই হোক, এই সাইডটাতে আমার কাজ করে ভালো লাগতেছে। তো আপনারা চাইলে কাজ করতে পারবেন, কাজ করতে পারেন। তো ইনভেস্ট করা না করা এটা সম্পূর্ণ আপনার রিস্ক, যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তো সেটা আপনাদের লাভ হলো, আপনাদের লস হলো আপনাদের। আর সবথেকে বড় কথা হলো এখানে বলতে পারেন যে ভাই একদিন রেফারের জন্য কোনো ই দিল না, বোনাস দিল না। তো এখানে দেখেন রেফারের জন্য কিন্তু আমি পাইতেছি না, ঠিক আছে? আমি যেই কাজটা করিতেছি আমার হিসাবে অনেক ইউজাররা কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমি রেফার কমিশন কিন্তু পাইতেছি না। রেফার কমিশন কি, অনেকে ইনভেস্ট করতেছে সেটার কমিশন আমি পাইতেছি না। তো যাই হোক, ওনারা ইনভেস্ট করতেছে কী করতেছে যাই যেটাই করতেছে, তো এন থেকে বড় কথা হলো এখানে অনেকে ফেক রেফার করে এরকমভাবে ইনকামটা করতে চাইতেছে। ফেক রেফার করার কারণে ওনারা এখন আপাতত যে রেফার কমিশনের এটা আছে সেটা অফ করে দিছে। তো আশা করি 2-1 দিনের ভিতরে ঠিক করে দেবে ওইটা, অথবা যে অ্যামাউন্টটা দিয়ে কাজ চালু করার ছিল ওইটা মনে হয় কমিয়ে দেবে, বা এরকমভাবে যদি রেফার কমিশন দিতে থাকে তাহলে কিন্তু ওনাদের কিছুই থাকবে না। দেখেন আমি অ্যাকাউন্ট করছি, করার পরে আমার সর্বোচ্চ ইনভেস্ট করা হয়েছে যেটা সেটা আমি কাজ করছি, ঠিক আছে? কিন্তু আমার এটা কিন্তু ফ্রিতে হয়ে গেছে। তো এটা ফ্রিতে হওয়া মানে কোম্পানিদের বাস ছাড়া আর কিছুই না। তো যাই হোক,
ওনাদের বাস মানে আমাদের লাভ। তো যাই হোক, ওনারা এখন লাভ করতে চাইতেছে, এখন লাভ করার জন্য ওনারা রেফার কমিশনটা অফ করে দিছে। যদি এখান থেকে রেফার কমিশনটা আবার চালু হবে, বলছে যে এটা সমাধান কালকে সকালের ভিতরে করে দিবে। তো কালকে সকালে এটার ভিডিও ছাড়া হবে, এখন বিকাল 4টা বাজে দেখতে পাচ্ছেন, 4টা 55 বাজে। তো 4টা 55 বাজে কালকে 9টার দিকে ভিডিওটা ছাড়া হবে, আপলোড করা হবে। তো আগে আগে ভিডিওটা করে রাখলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।